গোটা দেশের পাশাপাশি রাজ্যেও যেখানে করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী সেখানে প্রায় প্রতিদিনই নেতা বাবুরা সাধারণ মানুষকে বলছে ভ্যাকসিন নেওয়ার জন্য, কিন্তু ভ্যাকসিন নিতে গিয়ে সাধারণ মানুষদের দেওয়া হচ্ছে ঠিক মুখ চিনে চিনে। ঠিক এমন একটি ঘটনা দেখা গেল অমরপুর মহকুমা হাসপাতালে। সোমবার অমরপুর মহকুমা এলাকার বেশ কয়েকজন লোক হাসপাতালে কোভিড ভ্যাকসিন নেওয়ার জন্য গেলে তাদেরকে না করে দেওয়া হয়। সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের অভিযোগ, ঠিক যেন মুখ চিনে মুগের ডাল কিংবা নেতার ভাইপো ছেলেদের দেওয়া হচ্ছে। এ ব্যাপারে স্বাস্থ্যকর্মীদের জিজ্ঞেস করা হলে তারা বলে 18 থেকে 45 বছর পর্যন্ত ভ্যাকসিন এখন নেই। এনে মহকুমাবাসীর মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। সরকার যখন 18 থেকে 45 বছর পর্যন্ত সবাইকে ভ্যাকসিন দেওয়ার কথা বলেছেন, সেখানে সরকারি আমলাদের এহেন ঘটনায় নিন্দার ঝড় সর্বত্র। বুঝলাম না, এটা তো ভ্যাকসিন রুম, আপনারা কিভাবে দাঁড়ালেন? না না, ভ্যাকসিন রুমে তাদের বয়সটা আপনার কোন, আপনার কত কত হতে পারে তাদের বয়সটা? কোন কোন তাদের বয়সটা কত দাদা, একটু কোন নাকি না? এমনি আজকে কোনো পারমিশন নিয়ে সেটা কি আপনি ভ্যাকসিন নিয়েছেন? কিসে পারমিশন নিয়েছেন? কোন জায়গাতে পারমিশন নিয়েছেন আপনি? আপনি কোন জায়গাতে পারমিশন নিয়েছেন? কোন জায়গাতে পারমিশন নিয়েছেন? এমনি দিয়ে আছে না আপনার কি? এমনি দিয়ে আছে। আচ্ছা, আজকে কত 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 বয়স থেকে দেওয়া হবে? 45 থেকে 45 প্লাস। আচ্ছা, দেখা যাচ্ছে 45 এর নিচে আছে, এরকম আপনারা কি করবেন? তারা 45 এর নিচে দেই না, যারা ফ্রন্ট লাইনের লাইনে যারা বিএমআর অর্ডার নিয়ে আসে এখানে দিতে আছে, তারাই পাইতেছে। ব্যুরো রিপোর্ট, হল্লাপুর।